Dear viewers, welcome to another day of Dhaka Premier League. রাতে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। ম্যাচ শুরুতে তাই খানিকটা বিলম্ব। 10-11 লড়াই, 10-এ রয়েছে শাইনপুকুর, একটি জয় রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে, তারা হারিয়েছিল। অপরদিকে 11-তে রয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ, যাদের 4টি ম্যাচ থেকে এখনও পর্যন্ত জয় নেই। লেজেন্ডস অফ রূপগঞ্জের দিকে যদি যান তাহলে মেহেদি মারুফ, সাব্বির রহমান, তাদেরকে নিয়ে কথা বলতে হবে। এখনও পর্যন্ত চেনা ছন্দে কিন্তু ফিরতে পারেননি। অপরদিকে বোলিং অ্যাটাকে লেজেন্ডস অফ রূপগঞ্জের কিন্তু স্ট্রেংথ রয়েছে, সেটা আপনাকে মানতেই হবে। নাবিল সামাদের মতো বোলার আছেন, সানজামুলের মতো বোলার কিন্তু লেজেন্ডস অফ রূপগঞ্জের রয়েছেন। অপরদিকে শাইনপুকুর ইয়াংস্ট টিম, আগেই বলেছিলাম সেখানে টপ অর্ডার থেকে মিডল অর্ডারের চাপটা একটু বেশি, প্রতিনিয়তই মিডল অর্ডারকে চাপ নিতে হচ্ছে। টপ অর্ডারে তানজিদ, রবি কিংবা তহিদ হৃদয়, তারা যদি প্রেশারটাকে অন্তত কিছুটা হলেও রিলিজ করে দেন তাহলে মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি নিয়মিত প্রেশার নিয়ে খেলছেন, তার হয়তো পারফর্ম করতে বা তাকে আরও হয়তো বেটার পারফর্ম করতে দেখা যেতে পারে। আজকের ম্যাচে কী হবে, শাইনপুকুর নাকি লেজেন্ডস অফ রূপগঞ্জ, দুই দলে কিন্তু রয়েছে পয়েন্ট টেবিলের একদমই তলানিতে, সেটাই আমরা দেখব। ঢাকা প্রিমিয়ার লিগে বিনা টিকিটে নিয়মিত দর্শক, বৃষ্টি, খেলার শুরুটাই তাই বিলম্বিত, সেই সাথে ওভার কার্ডেল, টসে জিতে ফিল্ডিংয়ে শাইনপুকুর। তানভীর ইসলাম আর সুমন খানে এলোমেলো টপ অর্ডার, 6 রানেই সুমন খানের প্রথম শিকার মেহেদি মারুফ, ঠিক 2 রান পরেই তানভীর ফিরিয়েছেন ওপেনার আজমিরকে। দলীয় 9 রানে সুমনের বলে বোল্ড জাকের আলী, বিপাকে রূপগঞ্জ। রান বড় হয়নি, 20 বলে 16 হার্ড হিটার সাব্বিরের, সাব্বির সানজামুলের 39 রানের পার্টনারশিপে কিছুটা স্বস্তি মিডল অর্ডারে। দলীয় 48-এ প্যাভিলিয়নে সাব্বির, একই পথে সানজামুল, শিকারী ডান হাতি পেসার রবিউল হক। কাপ্তান নাইম আর সোহাগ গাজী, কার্টেল ওভারের ম্যাচে রানের গতি বাড়াতে দুজনের ব্যাট থেকে 2-6, 12 ওভারের ম্যাচে স্কোরবোর্ড 6 উইকেটে 81। সুমন খান, রবিউল হক পেসাররা তাদের কাজটা ভালো মতোই করেছেন, ব্যাটসম্যানরা তাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন কি না। 81 উঠেছে বোর্ডে লেজেন্ডস অফ রূপগঞ্জের, তৃপ্তির ঢেকুর নেওয়ার সুযোগ একটু কমই আছে। সাব্বির রহমান, মেহেদি মারুফ, তারা কিন্তু আজকেও রান করতে পারেননি, লোয়ার মিডল অর্ডার থেকে যে রানটা এসছে সেটাই তাদের পুঁজি। তবে শাইনপুকুরের দিকে খেয়াল রাখতে হবে, উপরের থেকে যে ব্যাটসম্যানদের হিসাব আছে সেখান থেকে তৌহিদ হৃদয় এখনও পর্যন্ত 30 রান করতে পারেননি, সাব্বির, তানজিদ, রবিউল তারা কিন্তু প্রেশারটাকে রিলিজ করতে পারছেন না। অঙ্কন, তাকে কি আজকেও প্রেশার নিতে হবে নাকি টপ অর্ডার থেকে প্রেশার খানিকটা রিলিজ হয়ে যাবে? এবং 12 ওভারে এই 81 রানের যে টোটালটা আছে কিংবা 82 রানের যে লক্ষ্যমাত্রা সেটাকে চেস করতে পারবে কিনা শাইনপুকুর, সেটাই আমরা দেখব দ্বিতীয় ইনিংসে। বারো ওভারের লক্ষ্যমাত্রা 82, শুরুতেই চাপে পড়েছে শেখ জামালকে হারানো দলটা। সানজামুল, নাবিলে কুল কিনার নাই শাইন পুকুরের, দুই বাহাতি স্পিনারে 5 রানেই খোয়া গেছে 1 খালি উইকেট, একটা সানজামুলের, বাকি 3টাই নাবিল সামাদের পকেটে। মিডল অর্ডারের প্রেশার রিলিজ করতে আজও ব্যর্থ রবি তহিদরা। শাইনপুকুরের সবেধন নীলমণি মাহিদুল ইসলাম অঙ্কন,
সুমন খানকে নিয়ে ড্যামেজ রিপেয়ারের চেষ্টা। দলীয় ২৫-এ কাটা পড়লেন সুমন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়, এই নীতিতেই এগিয়েছেন অঙ্কন। দুই ছক্কা এক চার, ২৩ বলে ৩০, দলীয় ৫৬-তে মুক্তার আলীর শিকার। ততক্ষণে পরাজয়ের ঘণ্টাও বেজে গেছে। ম্যাচের আগে কিংবা ম্যাচের মাঝখানে যা প্রেডিক্ট করা হয়েছিল ঘটনা কিন্তু সেটাই ঘটেছে। শাইনপুকুরের টপ অর্ডার আজকেও রান করতে পারেনি, প্রেশারটা আবারও মাহিদুল ইসলাম অঙ্কন তার কাঁধেই পড়েছে। আজকে কিন্তু সেই প্রেশার নিয়ে তিনি আর এগোতে পারলেন না, এই ম্যাচটা হেরে গেছে শাইনপুকুর। ৮২ রানের লক্ষ্যমাত্রা তারা করতে পারেনি ১২ ওভারে। মূল নায়কটাকে নাবিল সামাদ, কী অসাধারণ পারফরম্যান্স! দুইটা ওভার, সেখান থেকে একটা মেডেন এবং তিনটা উইকেট তিনি নিয়েছেন, অসাধারণ পারফরম্যান্স। এবং বলা যায় যে এক নাবিল সামাদেই কিন্তু হেরে গেছে শাইনপুকুর। সাভারের বিকেএসপিতে জহিরুল ইসলাম অমির খেলাঘরকে ১৬ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ওল্ড ডিউএইচএস। ব্যাট বল দুয়ে ব্যর্থ খেলাঘরের মেহেদী মিরাজ। ওপেনার আনিসুল ইসলাম ইমন ২৭ বলে সর্বোচ্চ ৪৪ করে ম্যাচ সেরা।